ফুটবলে অন্যতম সেরা ত্রয়ীকে বলা হয় এমএসএন, অর্থাৎ মেসি, সুয়ারেজ, নেইমার। এই তিনজনের রসায়ন আর বন্ধুত্ব কতটা মধুর ছিল, যারা ফুটবলের একটু খোঁজ খবর রাখেন তারাও সেটা জানেন। সময়ের ব্যবধানে বার্সেলোনা সেই তিনজন ভিন্ন দেশের ভিন্ন ক্লাবের প্রতিনিধিত্ব করছেন। নেইমারকে না পেলেও লিওনেল মেসি ফিরে পেতে যাচ্ছেন ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজকে। ইতিমধ্যেই বার্সার সাবেক দুই সতীর্থ বুস্কেস ও জর্দি আলবা খেলছেন মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে। এখন রইল বাকি এক, সেটা ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। মার্কিন মুলুকে ক্লাব ইন্টার মায়ামি যেন এক টুকরো বার্সেলোনা। ইউরোপের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্র মাতাবেন বার্সার সাবেক চার ফুটবল তারকা। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও থেকে ফ্রি এজেন্ট হিসেবে মেজর লিগ সকারের ইন্টার মায়ামিতে এসেছেন সুয়ারেজ। এক বছরের জন্য ডেভিড বেকহামের ক্লাবটিতে এসেছেন 36 বছর বয়সী ফরওয়ার্ড। নভেম্বর মাসে ইন্টার মায়ামি ও সুয়ারেজের মধ্যে মৌখিক চুক্তি সম্পন্ন হয়। এখানে 2025 সাল পর্যন্ত খেলবেন সাবেক বার্সা ফরওয়ার্ড। তবে উভয় পক্ষ চাইলে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ পাবে। খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।